এবারে কমিউনিটি সংবাদ। সিলেট তিন আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উসামা চৌধুরী এমপির সাথে মত বিনিময় সভা করেছে তার নির্বাচনী এলাকা প্রবাসী বালাগঞ্জবাসীর একাংশ। মঙ্গলবার বার্মিংহামের কোভেন্ট্রি রোডের একটি রেস্টুরেন্টে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ আহাদ, ক্যামেরায় ছিলেন খালেদ আহমেদ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উসামা চৌধুরী এমপি দেশে প্রবাসীদের অনাবাদী জমি ফেলে না রাখার পরামর্শ দিয়েছেন। মঙ্গলবার বার্মিংহামে তার সম্মানে আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দিতে এসে তিনি এই পরামর্শ দেন। প্রবাসী ভাইয়েরা 100 বিঘা 200 বিঘা জমি অনাবাদী আপনারা রাখেন, তাহলে আমার দেশে খাদ্য কোথা থেকে আসবে? আমার খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন হয়েছে, অর্জিত হয়েছে, এটাকে রাখার জন্য আমার খাদ্যের প্রয়োজন। এর জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা নিজে গ্রামের বাড়িতে গিয়ে সমিতি বানিয়ে দিয়ে একশোনা বন্দোবস্ত দিয়ে এটা করেন যে আপনি অর্ধেক তারা অর্ধেক, তাহলে কিন্তু অনেক বিষয়ে আপনার জমিটাও আপনার হাতে থাকবে এবং আপনার অনেক ভালো হবে। প্রবাসীদের কল্যাণে বর্তমান সরকারে নানা কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের যে সংসদীয় কমিটি রয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, আমি সেখানে মোটামুটি ভাবে একটা ভালো ভূমিকা আমি রেখে যাচ্ছি। আপনাদের যে ভোটাধিকার যেটা হয়েছে সেটাও কিন্তু আমাদের ওই পরিকল্পনার সক হিসেবে। বার্মিংহামে বসবাসরত মাহমুদ উসামা চৌধুরী এমপির নির্বাচনী এলাকা সিলেট 3A বালাগঞ্জ উপজেলাবাসী একাংশের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাবেক চেয়ারম্যান মোহাম্মদ তেরামিয়ার সভাপতিত্বে ও কমিউনিটি নেতা মিসবাহুর রহমান মিসবার পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভার শুরুতে মাহমুদ উসামা চৌধুরী এমপিকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। সভায় মাহমুদ উসামা চৌধুরী এমপি ছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উসামা চৌধুরী জেপি, বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আহসান আসম মিসবা, ব্রিটেন সফররত সিলেটের মহিলা কাউন্সিলর শাহানারা বেগম, কমিউনিটি নেতা আলহাজ আলী ইসমাইল, কাউন্সিলর নওয়াজ আলী, আনহার আলী, ইমরান আহমেদ, আবুল হোসেন, নুরুল ইসলাম বেলাল, সিরাজুল ইসলাম তসলু এবং বালাগঞ্জ উসমানীনগর গরিব কল্যাণ ট্রাস্টের নির্বাচনে অংশগ্রহণকারী দুই প্যানেলের পক্ষ থেকে আফজার হোসেন ও এমদাদুর রহমান সুয়েজ প্রমুখ। বক্তারা এলাকায় মাহমুদ উসামা চৌধুরী এমপির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে প্রবাসীদের বিষয়ে নানা ভূমিকা রাখায় তাকে প্রবাসীদের এমপি বলে অভিহিত করেন। উল্লেখ্য, মতবিনিময় সভায় প্রবাসী বালাগঞ্জবাসী ছাড়াও কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রিয়াদ আহাদ, চ্যানেল এস নিউজ, বার্মিংহাম।